খাবার চলে আসছে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আসলাম ফাস্টফুড ট্রাই করার জন্য। প্রথমে ভাইয়ের সঙ্গে কথা বলে ভিতরে গেলাম। রেস্টুরেন্টে খাবার পাশাপাশি শপিংও করতে পারবেন। সামনে যেতেই ছোট একটা কমলার গাছে কমলা ধরে আছে। আসলে এইগুলো শোপিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি ফাস্টফুড ট্রাই করতে আসছি। মেনু কার্ড দেখে আমি স্পেশাল বার্গার স্পেশাল স্যান্ডউইচ অর্ডার করেছি। এখন খাবারের জন্য অপেক্ষা করতেছি। এর আগে আমি ফ্রাইড রাইস আর চিকেন উইংস ট্রাই করছিলাম, খাবারটা অনেক মজা ছিল। আজকে ট্রাই করে দেখি আজকের খাবারটা কেমন হয়। খাবার চলে আসছে, এখন খাবারটা খেয়ে আপনাদেরকে জানাবো যে খাবারটা কেমন। বেশি কথা না বলে খাবারটা ট্রাই করি, না হলে ঠান্ডা হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম আগে স্যান্ডউইচটা টেস্ট করি, দেখি কেমন খেতে। অনেক মজা, স্যান্ডউইচ খেয়ে অনেক মজা লাগছে। ফাস্টফুডের সাথে কোক না খেলে তো জমেই না। কোকটা খেয়ে অনেক শান্তি পেলাম। স্যান্ডউইচ যতই মুখে দিচ্ছি ততই মজা পাচ্ছি। এখন বার্গারের পালা। বার্গারের বানটা অনেক বড় ছিল। স্যান্ডউইচটা মজা ছিল, বাট একটু মেয়োনিজ কম ছিল। মেয়োনিজটা পুরোপুরি থাকলে একবারে পারফেক্ট হইতো। এখন বার্গারটা ট্রাই করব। বার্গারটা খেয়ে জানাচ্ছি বার্গারটা কেমন। স্পেশাল বার্গারের প্রাইস 120 টাকা এবং স্পেশাল স্যান্ডউইচের প্রাইস 120 টাকা। আমার মতো দাম হিসেবে দুটোই ভালো ছিল। দুর্মূল্যের বাজারে সব কিছুই দাম বেশি। স্বাদের কথা বললে বার্গারে আমি দিব 8/10 এবং স্যান্ডউইচে দিব 9/10। বার্গারের টেক্সচারটা অনেক ভালো ছিল, খেয়েও মজা পাইছি। খাওয়া শেষ করে এখন আমি চলে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।